ভালোবাসার টানে এক সময় নিজের দেশ ভারত ছেড়েছিলেন সানিয়া মির্জা। শোয়েব মালিকের হাত ধরে পাড়ি জমিয়েছিলেন পাকিস্তানে, বাসা বেঁধেছিলেন দুবাইয়ে। কিন্তু তাদের সংসার এখন ভেঙে যাচ্ছে। ভারত পাকিস্তান গণমাধ্যমগুলোতে এখন এই দুই তারকার গুঞ্জন রীতিমতো তোলপাড়। অনেকেই শুনে চমকে যেতে পারেন, সংসার ভেঙে যাচ্ছে শোয়েব মালিক এবং সানিয়া মির্জা। প্রথমে শুনে আমি নিজেও চমকে গিয়েছিলাম, কিন্তু আসলে এমনটাই সত্যি। ভারত পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী সেলিব্রিটি দম্পতি মনে করা হতো তাদের। শোয়েব সানিয়ার সম্পর্ক ভারত পাকিস্তানের মধ্যেও একটি মিল তৈরি করে দিয়েছিল। 2010 সালে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক বিয়ে করেছিলেন ভারতের সেরা টেনিস তারকা সানিয়া মির্জাকে। এরপর 2018 সালে তাদের কুল আলো করে আসে খুদে ইজান। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে খুব তাড়াতাড়ি বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন এই জুটি। পাকিস্তানি গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন শোয়েব মালিক, আর এই সংসার ভাঙার অন্যতম কারণ তৃতীয় একজন নারী। সম্প্রতি জন্মদিন ছিল তাদের সন্তান ইজাহান মির্জা মালিকের। ছেলের জন্মদিনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন শোয়েব মালিক। জন্মদিনের ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি বিবাহ বিচ্ছেদের কিছু ইঙ্গিত তুলে ধরেছেন। লিখেছেন, যখন তুমি জন্মেছিলে তখন আমরা অনেক বেশি নম্র হতে পেরেছিলাম। জীবন সত্যিকারের কোনো অর্থ খুঁজে পেয়েছিল যেন। আমরা একসঙ্গে নাও থাকতে পারি, প্রতিদিন সাক্ষাৎ নাও হতে পারে, তবে বাবা তোমার কথা সবসময় খেয়াল করে। প্রতি সেকেন্ডে তোমার হাসি মনে পড়ে যায় বাবার। তোমার সব ইচ্ছা যেন আল্লাহ পূরণ করেন। শোয়েব মালিকের এমন পোস্টের পর ভক্ত সমর্থকরা আরও হতাশ হয়ে পড়েন। এখন শুধু সময়ের অপেক্ষা তাদের বিবাহ বিচ্ছেদের। অপরদিকে সানিয়া মির্জার ইঙ্গিতে পরকীয়ায় জড়িয়েছেন শোয়েব মালিক, যেখানে শোয়েব মালিকের সঙ্গে পরকীয়ায় যুক্ত হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী আয়েশা ওমর। এর আগে 2021 সালে একটি ম্যাগাজিনে ফটোশুটিংয়ে একসঙ্গে শোয়েব মালিককে নিয়ে কাজ করেছিলেন আয়েশা। ওই ম্যাগাজিনের সময় শোয়েব মালিকের সঙ্গে ঘনিষ্ঠও হতে দেখা যায় তাকে। এরপর থেকেই সানিয়া মির্জা আর শোয়েব মালিকের সঙ্গে থাকছেন না।